বড়দিনের ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবরে গ্যাস ট্যাঙ্কার, গুরুতরভাবে আহত হল ট্যাঙ্কারের চালক। শনিবার ভোরে মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে একটি গ্যাস ট্যাঙ্কার। স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারা যায়, আজ ভোরে বহরমপুর থেকে মালদার দিকে যাওয়ার পথে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা মারে গ্যাস ট্যাঙ্কারটি। গুরুতরভাবে আহত হয় ট্যাঙ্কার চালক, তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফারাক্কা থানার পুলিশ। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভোর 4:30 সময় এখানে একটা দুর্ঘটনা হলো। সামনে বালির গাড়ি যাচ্ছিল, বালির গাড়ি এখানে মানে এই মেরে দিয়েছে বালির গাড়ি। আমরা যাওয়ার সময় দেখলাম এরকম দুর্ঘটনা ঘটেছে একটা, আমরা এসে দেখি এরকম অবস্থা, আমি পড়ে আছি। তারপর কী দেখলাম? এই গাড়ির ড্রাইভারটা এসেছিলো, পাবলিক পুলিশ এসে আমরা সবাই মিলে সহযোগিতা করে গ্যাস কাটার দিয়ে কেটে ড্রাইভারকে ঘড়ি ঘড়ি বের করে ওনাকে এখন মালদা হাসপাতালে পাঠানো হয়েছে। তখন দেখা যাক বাকিটা কী হওয়া যায়। হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ আছে, হ্যাঁ উদ্ধারের কাজ চলছে এখন। ঘটনা ঘটেছে নিউ ফারাক্কা ইন্ডিয়ান পেট্রোল পাম্পের সামনে। ডাক্তার দেখে ফেললাম।